নবী আলাইহিসসালাম বলেছেন, এমন একটা সময় আসবে, আসবাহার রজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকালে ইমান থাকবে বিকালে বেঈমান হয়ে যাবে, কারণ সে জানেও না যে কোন কথা ইমান চলে গেছে, কোন কাজে ইমান চলে গেছে, কোন বিশ্বাস ধারণ করবার কারণে ইমান চলে গেছে। আমাদের ইমান যদি ঠিক থাকে, আমল একটু কম থাকলেও ইনশাআল্লাহ আমরা চিরজাহান্নামী হওয়ার থেকে অন্তত রক্ষা পাবো। যদি কোনো মুসলিম এমন হন যে তার ইমান কখনো কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে, তিনি জানেনও না, আজীবন তিনি আমল করছেন, সালাত করছেন, সিয়াম করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, ওমরা করছেন, দান সাদকা করছেন, তেলাওয়াত করছেন, তাসবিহ তাহলিল করছেন, জিকির করছেন, অথচ তার ইমান নেই। তিনি অনেক কিছু রাখছেন তার ভাণ্ডতে, কিন্তু সেই ভাণ্ডের তলা নেই, সেটা ফাটা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক আশা নিয়ে যাচ্ছেন, অনেক আমল করি, কিন্তু সেখানে কিছুই পাবেন না, কারণ তার ইমানই নষ্ট হয়ে গেছে, তিনি জানেন না। আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষের অবস্থা হলো, আমরা আমাদের ইমানের কোনো খোঁজ খবর নেওয়া হয় না। সেই ছেলেবেলায়, ছোটবেলায় বক্তব্যে আশাদুল্লাহ ইলাহাল্লাহ আশাদুল মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করেছি, আমরা মনে করি যে মৃত্যু পর্যন্ত বোধহয় আর কখনো ইমান যেতে পারে না, ইমান বোধহয় নষ্ট হতে পারে না, ইমান বোধহয় ভঙ্গ হতে পারে না। অথচ ইবাদত বন্দেগী যেরকম ভঙ্গ হয়, আবার জোড়া লাগানো যায়, নবায়ন করা যায়, ঠিক তেমনিভাবে ইমানও ভঙ্গ হয়ে যেতে পারে। ইমান ভঙ্গের কারণসমূহ, এক নম্বর শিরক করা, দুই নম্বর হলো আল্লাহ এবং বান্দার মধ্যে বা ওদের ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী সাব্যস্ত করা, আর তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে যারা লঙ্ঘন করে বা ইমান আনে না, অমুসলিম তাদেরকে অমুসলিম মনে না করা, তাদেরকেও সঠিক মনে করা। চার নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনীত দ্বীনের চাইতে কোনো আইডিওলজিকে, কোনো জীবন দর্শনকে উত্তম মনে করা। পাঁচ নম্বর হলো নবী সাল্লামের আনীত কোনো দিনকে, দিনের কোনো বিষয়কে কেউ যদি অপছন্দ করে, তা ভালো না লাগা কাজ করে তথাকথিত, তাহলে সেটি ইমান ভঙ্গের কারণ হবে। ছয় নম্বর হলো দিনের কোনো বিষয় যদি কেউ বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, ঠাট্টা করে সেটি। সাত নম্বর হলো যদি জাদু শিখে, চর্চা করে, প্রয়োগ করে সেটি। আট নম্বর হলো মুসলিমদের বিরুদ্ধে যদি অমুসলিমদের সাথে গিয়ে ষড়যন্ত্র করে সেটি। এবং নয় নম্বর হলো কেউ যদি মনে করে যে সে অথবা নির্দিষ্ট কিছু লোক তারা কোন হাদিসের এই সমস্ত আদেশের ধার ধারণা এগুলোর উর্ধ্বে তারা এগুলো কোনো প্রয়োজন মনে না করে, অনাবশ্যক মনে করে সেটি। আর দশ নম্বর হলো দিন থেকে পরিপূর্ণরূপে তার কাজের মাধ্যমে বিমুখ হওয়া, সে কার্যতি কুফুরি করছে, কোনো কিছুকেই দিনের ছিটেফোঁটা তার মধ্যে রাখছে না। এসবগুলি ইমান ভঙ্গের কারণ। বিখ্যাত সাহাবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলেন আর বলছিলেন, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। তিনি মনে করছিলেন যে প্রিয়নবীর দরবারে থাকা অবস্থায়, তার মজলিসে বসা অবস্থায় তার যে ইমানের অবস্থা থাকে, বাসা বাড়িতে গেলে, কর্মক্ষেত্রে গেলে আল্লাহকে সেভাবে স্মরণে থাকে না। তিনি ভাবছিলেন যে এর কারণে তার ইমান চলে গেল কি না। প্রিয় দর্শক দেখুন, একজন সাহাবি তার অবস্থার একটু পরিবর্তনের কারণে তার ইমান নিয়ে তিনি শঙ্কায় পড়ে গেলেন, ইমান আছে কি নেই তার খোঁজ নেওয়ার জন্য, নিশ্চিত হবার জন্য রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এবং দার্সে হাজির হয়ে গেছেন। একজন মুমিনের কাছে সবচাইতে মূল্যবান এবং দামি সম্পদ হলো তার ইমান। ইমান যদি কেউ ইমান বিধ্বংসী বিষয়সমূহ থেকে অক্ষত রেখে, অক্ষুণ্ণ রেখে, নিরাপদে রেখে, হেফাজতে রেখে, সংরক্ষিত রেখে দুনিয়া থেকে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারেন, তাহলে তিনিই হবেন চূড়ান্তভাবে সফল কাম এবং শেষ হাসি তিনিই হাসবেন ইনশাআল্লাহ তাআলা। আর ইতোমধ্যে যদি কেউ এরকম কোনো কারণের মধ্যে পড়ে থাকি, এক্ষুনি তওবা করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাফ চাইব, নতুন জীবন করবো ইনশাআল্লাহ, আল্লাহ তালা পেছনের সমস্ত গুণা মাফ করে দিবেন এবং নতুন হিসেব আমার শুরু হবে, হালখাতা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানগুলোকে শত সহস্র ফিতনা, ধোঁয়াশা, বিভ্রান্তি এবং গুমরাহি, অভ্রষ্ট হওয়ার মতো যে ইমান বিধ্বংসী ঝড়গুলো আসছে, এ সকল ঝড়ে, এক এক ঝড়ে কিছু মানুষ কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, সকল ঝড়ে আমাদের ইমানকে ধরে রেখে, অক্ষত রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার, আখেরাতে উপস্থিত হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুন।